বিদ্যা সিনহা সাহা মিম। বিদ্যা সিনহা সাহা মিম জন্ম 10 নভেম্বর, হচ্ছেন একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। লাক্স চ্যানেল আই সুপারস্টার 2007 প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান লাভ করেন। একই বছরে তিনি হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র অভিষেক হয়। জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে 39তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। প্রাথমিক জীবন ও শিক্ষা জীবন। বিদ্যা সিনহা সাহা মিম 1992 সালের 10 নভেম্বর রাজশাহী জেলার বাগা উপজেলায় বীরেন্দ্রনাথ সাহা ও ছবি সাহার ঘরে জন্মগ্রহণ করেন। বাবার চাকরি সূত্রে ভোলা ও কুমিল্লায় ছিলেন বেশ কিছু সময়। বিদ্যা সিনহা সাহা মিম তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। পরে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে ইংরেজি বিভাগে পড়াশোনা করেছেন, যেখানে তিনি ইংরেজি সাহিত্য ব্যাচেলর অব আর্টস বিএ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন। হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে মিম সবার নজরে আসেন। এই চলচ্চিত্রে অভিনয় করেন তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পীর পুরস্কার লাভ করেন। পরের বছর 2009 সালে মিম অভিনয় করেন জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়া ছবিতে, যাতে তার বিপরীতে অভিনয় করেন সাকিব খান। এই ছায়াছবির জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পীর পুরস্কারের জন্য মনোনীত হন। এর সাথে সাথে মিম ছোট পর্দায় বেশ কিছু নাটকেও নিয়মিত অভিনয় করেন। 2013 সালে মিজানুর রহমান আরিয়ানের অপরাধধর্মী ট্রাম কাট নাটকে অভিনয় করেন। নাটকটি ঈদুল ফিতরে আরটিভিতে প্রচারিত হয়। এরই অনুবর্তী পর্ব ট্রাম কাট 2 একই বছর ঈদুল আজহায় আরটিভিতে প্রচারিত হয়। এরপর লম্বা বিরতি নিয়ে 2014 সালে পহেলা বৈশাখে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত জোনাকির আলো মুক্তি পায়। ত্রিভুজ প্রেমের গল্প তার বিপরীতে অভিনয় করেন মামুন হাসান ইমন ও কল্যাণ কোরাইয়া। ছায়াছবিটি ব্যবসায়িক সফলতার মুখ না দেখলেও তার গ্ল্যামার প্রশংসিত হয়। এই চলচ্চিত্রে সমাজকর্মী কবিতা চরিত্রে অভিনয়ের জন্য তিনি 39তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। এরপর মুক্তি পায় তার পরবর্তী ছায়াছবি মোহাম্মদ মোস্তফা কামাল রাস পরিচালিত তার কাটা। এতে তার সঙ্গে আরও অভিনয় করেন আরিফিন শুভ ও মৌসুমী। ছবিটি সম্পর্কে পরবর্তীকালে মিম বলেন যে এই ছবিটি তার না করাই ভালো ছিল, এবং কারণ হিসাবে বলেন এই ছবিটি গল্প শুনেছি একরকম, শুটিং শেষ করে দেখেছি অন্যরকম। 2015 সালের ঈদুল ফিতরে মিমের বহুল প্রতীক্ষিত ছবি পদ্মপাতার জল মুক্তি পায়। ছবিটি কম সংখ্যক হলে মুক্তি পেলেও ভালো ব্যবসা করেছে। তাছাড়া মিম যৌথ প্রযোজনা ছায়াছবি ব্ল্যাকে অভিনয় করেছেন। ছবিটি 2015 সালের 27 নভেম্বর ভারতে ও 4 ডিসেম্বর বাংলাদেশের প্রায় 200টি হলে মুক্তি পায়। রাজাচন্দ্র পরিচালিত এই ছায়াছবিতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী। 2016 সালে ভালোবাসা দিবসে মুক্তি পায় মিম অভিনীত সুইট হার্ট। ছায়াছবিটি পরিচালনা করেন শাহীন সুমন। পরিচালক জুটির অজেদ আলী সুমন এতে তার বিপরীতে অভিনয় করেন বাপ্পী চৌধুরী এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন রিয়াজ। ঈদুল ফিতরের তৃতীয় দিন আরটিভিতে প্রচারিত হয় সেই মেয়েটি। মিজানুর রহমান আরিয়ান নির্মিত টেলিছবিতে তার বিপরীতে ছিলেন তাহসান রহমান খান। বছরের শেষে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত আমি তোমার হতে চাই। এই ছবিতেও তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ইত্যাদি। মডেল ও শুভেচ্ছা দূত। বিদ্যা সিনহা সাহা মিম 2016 সালের ফেব্রুয়ারি মাসে এক বছরের চুক্তিতে ল্যাপটপ ব্র্যান্ড এশারের শুভেচ্ছা দূত হন। মে মাসে গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন মডেল হিসাবে কাজ করেন। আদনান আল রাজীব নির্দেশনায় এই বিজ্ঞাপনে আরও আছেন গায়ক ও মডেল তাহসান রহমান খান। আগস্ট মাসে ইউনিলিভারের সাবান লাক্সের শুভেচ্ছা দূত হন এবং 5টি বিজ্ঞাপনের মডেল হন। লেখিকা। 2012 সালের অমর একুশে গ্রন্থমেলায় বিদ্যা সিনহা সাহা মিমের প্রথম গল্পের বই শ্রাবণের বৃষ্টিতে ভেজা প্রকাশিত হয়।
তার পরের বছর অর্থাৎ 2013 সালের বইমেলায় প্রকাশিত হয় তার উপন্যাস পূর্ণতা। উপন্যাসটি সম্পর্কে বিদ্যা সিনহা সাহমিম বলেন, একটি মেয়ের গল্প নিয়ে আমার উপন্যাস। মেয়েটির জীবনের কয়েকটি অধ্যায় টানাপোড়েনের আর সংগ্রামের কথা রয়েছে। দুইটি বই প্রকাশ করে শব্দশিল্প প্রকাশনী।